মাদ্রাসা ধ্বংস নয় সকলকে এক মঞ্চে দাঁড়িয়ে দেশ করার কাজ করার আহ্বান আমিরে শরীয়তের। মাদ্রাসা নামের শিক্ষা প্রতিষ্ঠান নতুন নয়, ব্রিটিশের আমল থেকে এসব প্রতিষ্ঠান সরকারি স্বীকৃতিসহ ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার হিসেবে সরকারি অধিকার পেয়ে চলে আসছে। বর্তমান সরকারের উচিত এগুলোকে পরিকাঠামোগতভাবে উন্নত করা। উল্লেখযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সরকারের দায়িত্ব এবং কর্তব্য, এমন মন্তব্য উত্তর পূর্ব ভারতে নদওয়াত আমিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আতাউর রহমান মাঝার বুয়ার। বুধবার কালাইনে আয়োজিত সাম্য শিক্ষামূলক সচেতনতা সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মাঝার বুয়া বলেন, সর্বাবস্থায় উন্নত এবং প্রযুক্তিগত শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী বলেন, মাদ্রাসা শিক্ষায় মানুষকে সাম্য শিক্ষা দেয়, দেশপ্রেম, মানবপ্রেম, দেশসেবা, মানব সেবার সঠিক পথে নিয়ে যায়। কাছাড় হাইলাকান্দিয়া করিমগঞ্জ তিন জেলার ধর্মীয় পণ্ডিতগণ শিক্ষা সচেতনতা সভায় অংশগ্রহণ করে সাম্য শিক্ষার উপর প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন। সম্মানিত সাধারণ সম্পাদক, আপনাদের সম্মুখে যে বক্তব্য রাখছেন, আমরা সংগঠনের পক্ষ থাকিয়া বা উত্তর পূর্ব ভারতের মুসলমানদের পক্ষ থাকিয়া আমরা সবাই তাহা সমর্থন করছি। আমরা যারা এই সুপ্রিম কোর্টের কেস নিয়ে ডিল করতেছে, যারা পরিচালনা করছে, আমাদের তাদের সঙ্গে আসি, তাদেরকে সাহায্য করব সর্বসম্মতভাবে। কেননা যেহেতু বিষয়টা এখন আইনের বিচারাধীন, বিচারাধীন কোনো বিষয়ে গণতান্ত্রিক পদ্ধতি দেয় না, নতুবা আমরা প্রস্তুত ছিলাম প্রয়োজনে মাথায় কাফন বেঁধে ও আমরা রাস্তায় নামব। কিন্তু যেহেতু বিষয়টা আইনের আওতায় গিয়েছে, আইনের আওতাধীন কোনো বিষয় নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার কথা নেই। যে মামলা দায়ের করেছেন সেই মামলার অবস্থানটা কি সুপ্রিম কোর্টে? জি, যে মামলা দায়ের করেছেন তার কিন্তু মামলার বর্তমান পরিস্থিতি কি? অবস্থানটা অত্যন্ত ভালো, কারণ হাইকোর্টের কিছু সিনিয়র অভিজ্ঞ অ্যাডভোকেটরা বলেছেন, এ মামলাটি প্রথমে আমরা করেছিলাম হাইকোর্টে, হাইকোর্ট ওটাকে বাতিল করে দিয়েছিল, সরকারের পক্ষে রায় দিয়েছিল, ওটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছি। হাইকোর্টের আইন বিশেষজ্ঞ যারা, তারা বলছেন সচরাচর হাইকোর্টে যে কে মামলা রায় হয়ে যায় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল নিয়ে না। যেহেতু আপনাদের অ্যাপিলটা গ্রহণ করেছে, সুতরাং এই মামলার মেরিট আছে এবং আশা করা যায় এই মামলা আপনারা জিতবেন। আমরা বিশ্বাসী এই মামলা, আমরা সুপ্রিম কোর্টের প্রতি আমাদের 100% আস্থা আছে, ভারতের সংবিধানের প্রতি আস্থা আছে, অতএব আমরা বিশ্বাসী আমরা জয়ী হবই। ধন্যবাদ উপস্থিত। আপনারা অবশ্যই অবগত আছেন স্বাধীনতার অনেক পূর্ব থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মতো আসামেও মাদ্রাসা শিক্ষা সরকারি এবং বেসরকারিভাবে চলে আসছিল। কলকাতায় ব্রিটিশ সরকার আলিয়া মাদ্রাসা নামে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠা করেছিল, যেটা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এটাকে আলিয়া ইউনিভার্সিটিতে পরিণত করেছে। দুর্ভাগ্যবশত আমাদের আসামের বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে যে শিক্ষা ভারতের সংবিধান প্রদত্ত সংখ্যালঘুদের মৌলিক অধিকার, এটা কোনো অবস্থায় সরকার বন্ধ করতে পারে না। এহেন পরিস্থিতিতেও সরকার আসামের প্রাতিষ্ঠিত সিনিয়র, প্রি সিনিয়র এবং টাইটেল মাদ্রাসাগুলোকে একভাবে বলতে গেলে জোর করে বন্ধ করে আইন সংবিধানের তোয়াক্কা না করে এগুলোকে স্কুলে রূপান্তরিত করেছে। উত্তর পূর্ব ভারত ইমারতের সরিয়া অনধাতু তামিম প্রথম থেকেই এর প্রতিবাদ করে আসছে এবং পরবর্তীতে এই ইমারতের সরিয়া অনধাতু তামিম অন্যান্য সামাজিক ধর্মীয় সামাজিক সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ, জামাতে ইসলামী প্রমুখ সংগঠনকে নিয়ে অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীকে সভাপতি করে মাদ্রাসা শিক্ষা প্রিজারভেশন কমিটি গঠন করে আমরা সুপ্রিম কোর্টে আমাদের পক্ষ থেকে একটি মামলা গৃহীত হয়েছে এবং মামলা ঠিক মোকদ্দমা ঠিক চলছে। এমত অবস্থায়ও আসামের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা কোনো আইন কানুনের তোয়াক্কা না করে বেসরকারিভাবে পরিচালিত আরও 300টি মাদ্রাসা বন্ধ দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। আমরা হিমন্ত শর্মা বিশ্ব শর্মাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনিও আইনের মানুষ, ল পাস, আপনি দেখবেন সংবিধান
এই অধিকার দেশের সংখ্যালঘু জনগণকে দিয়েছি, আপনি এটা থেকে বঞ্চিত করতে পারেন না। তথাপি যেহেতু বন্ধ করে দিয়েছেন, সুপ্রিম কোর্টে আমরা মোকদ্দমা করছি, সব সংগঠনের পক্ষ থেকে চলছে মধ্যস্থ, কিন্তু ইদানিং সেই মামলাটি পরিচালনার কিছুটা আমরা লক্ষ্যী খামতি লক্ষ্য করে উত্তর পূর্ব ভারত এমারতের সরিয়া অনদোয়াত উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির সরিয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেবের নেতৃত্বে এই মোকদ্দমা পরিচালনার জন্য এমারতের সরিয়া নদোয়াতুল তামির অধীনে মাদ্রাসা প্রোটেকশন কমিটি নামে আমির সৈয়দ সাহেবের সভাপতি এবং ট্রেজারার মনোনীত করে আমি কনভেনার মনোনীত করে অত্যন্ত শক্তিশালী একটি কমিটি গঠন করেছি। আমরা ইতিমধ্যে করিমগঞ্জে এবং আজকে কাছাড় জেলার খালাইনে আমরা এ ব্যাপারে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, জনগণকে আমরা অবহিত করছি, এবং যেখানে যাচ্ছি মাদ্রাসা শিক্ষা বন্ধ হওয়ার মানে ইসলামকে বিতাড়িত করা, কোরআন হাদিসের শিক্ষাকে থেকে মুসলমানকে বঞ্চিত করা। আমাদের কেবলমাত্র মুসলমান নয়, অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবংকি সংখ্যাগুরুদের মধ্যে হিন্দু কিছু শিক্ষাবিদের সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে, তারাও এটা পছন্দ করছেন না। এহেন অবস্থায় এই মোকদ্দমা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের হজরত আমির শরীয়ত মাদ্রাসা প্রোটেকশন কমিটিকে দায়িত্ব দিয়েছেন এবং তিনিও আজকে সঙ্গে এখানে আছেন। আমরা জনসাধারণকে অবগত করছি এবং আমরা নিজে থেকে সুপ্রিম কোর্টের মোকদ্দমা যেটা পরিচালনা করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, সেই টাকা সংগ্রহ করার আমরা অভিযান চালাচ্ছি। এতে আমাদের বিভিন্ন চাকরিজীবীদেরও আহ্বান জানাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে দান করার জন্য, ব্যবসায়ী, সমাজসেবী, রাজনীতিবিদ সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা নিজেরাও স্বতঃস্ফূর্তভাবে আমরা টাকা দিচ্ছি। আমরা আশা করি যত লক্ষ টাকার প্রয়োজন হোক, উত্তর পূর্ব ভারত সরিয়া নদওয়াতুত তামিরের যে স্বচ্ছতা আছে, যে জনপ্রিয়তা আছে, আমির সৈয়দ সাহেবের যে গ্রহণযোগ্যতা আছে, আমাদের কাছে এত লক্ষ টাকা কোনো বস্তুই নয়, আমরা বিশ্বাস রাখি। এবং আজকে এখানে উপস্থিত জনগণ অত্যন্ত সাহস দিয়েছেন যে পয়সার জন্য কোনো চিন্তা করবেন না, মোকদ্দমা চালিয়ে যান, আমরা দিল্লি যাব, আমরা আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সঞ্জয় হেগড়ের সঙ্গে আলোচনায় বসবো, হাফিজ রশিদ চৌধুরী সাহেবের সঙ্গে আলোচনায় বসবো, আলোচনায় পরামর্শ করে যা করণীয় এমারতে সরিয়া চালিয়ে যাবে, পয়সার জন্য আমরা পিছপা হব না। এবং আজ এই সুযোগে সমগ্র আসাম তথা দেশের দিন দরদি, ধর্ম শিক্ষা দরদি, ইসলামী শিক্ষা দরদি, ব্যবসায়ী, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ সবাইকে আমরা আহ্বান জানাবো, এই বিশাল অঙ্কের টাকা সংগ্রহ করার জন্য আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সংগঠনের দায়িত্বশীলদের কাছ থেকে উপযুক্ত রসিদ নিয়ে আপনারা এই তহবিলে টাকা দান করুন। এবং প্রতিটি মসজিদ কমিটিকে অনুরোধ করব ইমাম সাহেবকে কোনো শুক্রবারে এই কথা মসজিদে আলোচনা করে মাদ্রাসা শিক্ষা কোরআন হাদিস শিক্ষা বজায় রাখার জন্য রুমাল দিয়ে 10 টাকা 20 টাকা 50 100 500 1000 যে যেভাবে দেন তহবিল সংগ্রহ করে আমাদের তহবিলের জিম্মাদারের কাছে আমাদের কেন্দ্রীয় নদওয়ার অফিসে জমা দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবেন যে এখন থেকে বদরপুর হায়াত মেডিকোসে রোগী দেখবেন বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহনওয়াজ গুলজার তাফাদার, MBBS, MD-ERM, PG-DCD, নিউ দিল্লি। এতদিন তো তোকে পাওয়ার জন্য আপনাদের ছুটে যেতে হয়েছে শিলংয়ের রিক্রিমসে, কিন্তু রোগীদের কথা মাথায় রেখে সেই দূরত্ব কমিয়ে আনল বদরপুরের নামকরা ওষুধের দোকান হায়াত মেডিকোস। এখন থেকে প্রতি রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হায়াত মেডিকোসে তিনি রোগী দেখবেন। এছাড়াও বদরপুরের এই দৃষ্টিনন্দন ফার্মাসিতে প্রতি রবিবার বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত রোগী দেখে আসছেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের মেডিকেল এবং হেলথ অফিসার, মেডিসিন বিশেষজ্ঞ ও ডায়াবেটোলজিস্ট ডক্টর এহসান আহমেদ গালিব।
MBBS MD RCUH Bangalore তে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে এক্ষুনি যোগাযোগ করুন বদরপুর ST রোড স্থিত MS বিল্ডিং এর হায়াত মেডিকোসে যোগাযোগ নাম্বার 8099 844655 ধন্যবাদ।